এই বাইকে হচ্ছে দুটো ব্রেকই হচ্ছে ক্লাস হাইড্রোলিক ক্লাস সিস্টেমগুলো লাগানো হয়েছে আপনার দুইটাইতেই আপনার হ্যান্ড ব্রেকের ক্লাস আসলে এত কষ্ট লাগে না খুবই সফটলি ক্লাসটা আসে এই ধরনের আসলে এই জিনিসটাই ভালো লাগে একটা বিষয় যেটা হচ্ছে নিচের যে পিস্ট সিলিন্ডার আছে এটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট এই জিনিসটা এই জিনিসটা তো সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস কারণ নিচের পিস্টনটার উপর ডিপেন্ড করে আপনার ক্লাসের স্মুথনেসটা এই এটা আবার আজকে নতুন করে ইনস্টল করা হলো অনেকটা সফট একটা জিনিস সেটা হচ্ছে যার বাইক যে চালায় আসলে তার কাছ থেকে শুনবো আসলে সে লাগার পর আগের থেকে কতটা আরাম পাচ্ছে কতটা তার কমফোর্ট মনে করতেছে সে তার কাছ থেকে শুনি তাহলে তো বুঝতে পারবেন যারা হাইড্রোলিক ক্লাস লাগার চাচ্ছেন বা করবেন তাদের জন্য সুবিধা হবে ওনার কথা শুনে হয়তো ওনার কাছ থেকে আমরা শুনবো আসলে এটা পারফরম্যান্স সম্বন্ধে শুনে আসলে কিরকম উনি চালায় ফিল করে এবং কতটা আগের থেকে বেটার সেটাই শুনবো ওনার কাছ থেকে ভাই কিরকম বা ফিলটা পান এটাই শোনার জন্য অ্যাকচুয়ালি হাইড্রোলিক ক্লাচ এই পর্যন্ত এটা আমার প্রথম না আমি এই পর্যন্ত তিনটা হাইড্রোলিক ক্লাচ এই খান মোটরসের মাধ্যমে ইনস্টল করিয়েছি এখন বিষয়টা হচ্ছিল আপনারা এই হাইড্রোলিক ক্লাচের সবচেয়ে বড় সুবিধা যেটা পাবেন সেটা হচ্ছে হলো যে আপনার অ্যাক্সিলারেশন ইনিশিয়াল অ্যাক্সিলারেশন যেটা যেটা প্রথম একটা হাইড্রো মানে ক্লাচে যেটা থাকে যে আপনার ক্লাচে একটা টান থাকে যেটা নর্মাল ক্লাচে কেবল ক্লাচে একটা টান থাকে তো সেই টানে কি হয় যে আপনার প্রথম ইনিশিয়ালি অ্যাক্সিলারেশনটা উঠতে একটু সময় নেয় বা একটু গাড়ি দেখবেন যে একটু টান দিয়ে হঠাৎ করে ধাক্কা দেয় সেই জিনিসটা আপনি কখনো মানে এই হাইড্রোলিক ক্লাচে পাবেন না আরেকটা বিষয় হচ্ছে হলো যে স্মুথনেস যেটা ইঞ্জিন অত্যন্ত স্মুথলি অ্যাক্সিলারেট করবে এবং সবচাইতে মেইন বেনিফিট যেটা এটার হাইড্রোলিক ক্লাচে ক্লাচ অত্যন্ত নরম হয়ে যায় যারা আমার মতো জিক্সার এসএফ ইউজার তারা জানে যে মানে হাইড্রোলিক মানে মানে ক্লাচটা কী জিনিস যারা যদি ইউজ করে থাকে এবং যারা নর্মাল ক্লাচ এই পর্যন্ত ইউজ করছে তারা জানে যে জিক্সার এসএফের ক্লাচ চাপতে চাপতে বাম হাতটা লাল হয়ে ব্যথা হয়ে যায় সোজা কথা ঠিক আছে এখন এই জন্যই বেসিক্যালি এই হাইড্রোলিক ক্লাচটা ইনস্টল করানো তো আমার কাছে পার্সোনালি আমি চালাই খুব মানে শান্তি পাচ্ছি সেই জন্য তৃতীয়বারের মতো খান মোটরসে এসে আমি এই হাইড্রোলিক ক্লাচটা আমি ইনস্টল করাইলাম এই হচ্ছে আমার ভিউয়ারদের কাছে বক্তব্য ঠিক আছে ওকে যাই হোক আমরা বড় ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম শুনতে পারলাম আসলে আমরা তো বাইক চালাই না জাস্ট আমরা ইনস্টল করি জাস্ট ওনার কাছে না শুনলে হয়তো বুঝতে পারতাম না বা আপনারাও বুঝতে পারতেন না যাও স্ট্যান্ডটা উঠান উনি একটু টেস্ট ড্রাইভ দিয়ে আসেন আপনি একটু যে কেমন ফিলটা হয়েছে এটা হচ্ছে জিক্সার এসএফ এটা হচ্ছে হাইড্রোলিক ক্লাচ লাগানো হয়েছে এমনিতেই জিক্সার যারা চালান সবাই ক্লাচ অনেকটাই হার্ড তো বেশি দামি যে লাগাইতে হবে ক্লাচ তাও না দামি দিয়ে যে লাগাইতে হবে তাও না যদি ভালো ছেলে পিস্টনগুলো হয় তাহলে ক্লাচটা অনেক স্মুথ হয় এখন আগের থেকে অনেকলি সফট একটু হালকা ছাড়া দিলে এখন সফটলি হাতে আর প্রেশার পড়ে না এই হাইড্রোলিক ক্লাচটায় আর গিয়ারটাও অনেকটা স্মুথ থাকে দেখি একটু ফ্রি প্লেটা মানে আঙুলের দেখেন হালকা আঙুল দিলে ক্লাসটা এত ফ্রি এত কষ্ট লাগে না এক আঙুলে আর এটার জিক্সার এসএফের ক্লাসটা হচ্ছে আপনার অনেক তিন আঙুল দিয়ে ক্লাস করতে হয় এটা এক আঙুল দিয়ে আপনার ক্লাসটা সফটলি হয়ে যাচ্ছে তো যাই হোক আপনার হাইড্রোলিক ক্লাসগুলো লাগাইতে পারেন জিক্সার এসএফে আর পিস্টনটা দেখাই একটা ছিল ইনস্টল করা এটা আবার আরেকটা ইনস্টল করা হচ্ছে আজকে পিস্টন চেঞ্জ করা হয়েছে এটা হচ্ছে পিস্টনটা মানে এত কষ্ট হয় না আগের থেকে অনেক বেটার আর যার বাইক তার কাছ থেকে শুনবো আজকে আসলে কেমন পারফরমেন্স পাচ্ছে উনি রাইট এটা হচ্ছে এসএফে লাগানো হয়েছে গাড়িটা হয়তো অনেকেই চেনেন যারা ফলো ভিউস আমি আছি আপনাদের সাথে এফআই রিবন বাইক ডক্টর আমার চ্যানেলের নাম অবশ্যই আমার চ্যানেলটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন